সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি মোহাম্মদ শফিক ইসলাম, সহকারী শিক্ষক গণিত ও বিজ্ঞান ডিমলেট টেকনিক্যাল অ্যান্ড বিএমআই। বন্ধুরা, ডিমলেট টেকনিক্যাল অ্যান্ড বিএমআই কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে বিগত দিনের ন্যায় আজকেও আমি তোমাদের সাথে সংযুক্ত হয়েছি। নিশ্চয়ই তোমরা রেডি আছো, দেখতেছো আজকে যে ক্লাসটি নেবো আমি, সেটা হচ্ছে নবম শ্রেণী বিষয় গণিত। আলোচ্য বিষয় আছে সূচক ও লগারিদম। তোমরা সূচক লগারিদম অধ্যায়ে যেসব সলিউশন করবো তার পূর্বে আমাদের যে সূত্রগুলো জানা দরকার, সেই সূত্রগুলা পাশেই দেওয়া আছে। এক নম্বর সূত্র, এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এম ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম প্লাস এম। এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম মাইনাস এম। এখানে মাইনাস চিহ্ন ডিভাইডেড থাকে, মাইনাস হয়। এ টু দি পাওয়ার এ ডি পাওয়ার এন, এখানে এ পাওয়ার এন ইন্টু বি টু পাওয়ার এন। ফোর নাম্বার সূত্র, এ বাই বি পাওয়ার এন এ পাওয়ার এন বাই বি পাওয়ার এন। ফাইভ নাম্বার, এ টু দি পাওয়ার এন তার পাওয়ার এন ইকুয়াল টু এ টু দি এম এন। সিক্স নাম্বার সূত্র দেওয়া আছে, এ পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান, এখানে যদি কোনো সংখ্যার পাওয়ার জিরো হয় তাহলে ওয়ান লিখতে হবে। এ টু দি পাওয়ার মাইনাস এন থাকলে ওয়ান বাই এ টু দি পাওয়ার এন লিখবো। হ্যাঁ বন্ধুরা, এই সূত্রের সাহায্যে আমরা এই সলিউশনটা করতে পারবো বিশ্বাস। অনুশীলনী চার পয়েন্ট একে আট নম্বর অঙ্ক আমরা এখানে তুলছি, যে অঙ্কটি তো থ্রি পাওয়ার চেন প্লাস ওয়ান থ্রি পাওয়ার এম ইন্টু এম প্লাস মাইনাস ওয়ান ডিভাইড বাই নাইন এম প্লাস ওয়ান থ্রি পাওয়ার এম মাইনাস ওয়ান ইন্টু এম প্লাস ওয়ান। এই সরলটি আমাকে করতে হবে, সমাধানে আমরা অঙ্ক তুলছি। এখানে থ্রি পাওয়ার এম প্লাস ওয়ান ডিভাইড বাই থ্রি পাওয়ার এম ইন্টু এম মাইনাস ওয়ান ডিভাইড বাই থ্রি নাইন এম পাওয়ার এম প্লাস ওয়ান ডিভাইড বাই থ্রি পাওয়ার এম মাইনাস ওয়ান ইন্টু এম প্লাস ওয়ান। প্রথমত আমরা এই নাইনকে ভাঙিয়ে নেবো, এখানে থ্রি পরিষ্কার দিলে নাইনকে ভাঙা হবে, এটা আমরা ঠিক লিখেছি। এখানে এম গুণ অবস্থা আছে, কিন্তু এম এম গুণ এম স্কোয়ার মাইনাস এম ওয়ান গুণ এম অঙ্কে। এখন এখানে নাইনকে ভাঙে থ্রি করে স্কোয়ার এম প্লাস এম, এখানে থ্রি পাওয়ার আছে এম মাইনাস ওয়ান ইন্টু এম প্লাস ওয়ান। এখানে আমাদের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্র প্রয়োগ করা হয়েছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু লিখতে পারি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লেখানো হয়েছে। এখন থ্রি পাওয়ার যে এম প্লাস ওয়ান এটা আমরা ঠিকই লিখছি, থ্রি পাওয়ার এম স্কোয়ার মাইনাস এম ডিভাইড বাই এখানে টু গুণ অবস্থা আছে টু এম প্লাস টু এ টু আমরা লিখেছি, নিচে এম স্কোয়ার মাইনাস ওয়ান এর স্কোয়ার কি লেখা না দিয়ে হবে। তারপরে থ্রি পাওয়ার এম প্লাস ওয়ান এসে থ্রি এম স্কোয়ার মাইনাস এম ভাগ সিনে যদি আমরা গুণ চিহ্ন দিই তাহলে নিচের সংখ্যাটি উপরে আসবে, ওপরের সংখ্যাটি নিচে আসবে। থ্রি পাওয়ার এম স্কোয়ার মাইনাস ওয়ান আর এখানে থ্রি পাওয়ার টু এম প্লাস টু। এখন বন্ধুরা আমরা নেক্সট লাইনে আসবো, সেটি হচ্ছে থ্রি ইন্টু অবস্থায় আছে, তুমি বেশ একটা লেখো আর এ
m প্লাস 1 কিন্তু তুমি m প্লাস লিখতে পারো m স্কয়ার মাইনাস 1 নিচে 3 m স্কয়ার মাইনাস m ইনক্লুশন প্লাস 2m প্লাস 2 প্লাস প্লাস 1 3 পাওয়ার m প্লাস m স্কোয়ার নিচে 3 পাওয়ার m স্কোয়ার প্লাস m এখানে দুইটি m এর থেকে একটি m বাদ দিলে একটি m প্লাস এখানে এখন বেস 3 দুইটির মধ্যে আমরা একটি নেব একটি নিলে চলে এসেছে আমাদের m প্লাস m স্কোয়ার ডিভাইডেড বাই এখানে ভাগ ভাগ থাকে ভাগ থাকলে ডিভাইড বাই আছে ভাগ ভাগ থাকলে আমরা কি চিহ্ন দেবো মাইনাস মাইনাস m স্কোয়ার মাইনাস m মাইনাস 2 আমরা এই প্লাস m স্কোয়ার মাইনাস m স্কোয়ার প্লাস m মাইনাস m 3 পাওয়ার মাইনাস 2 এক ইনভার্স যদি থাকে তাহলে আমরা যে সূত্রটি নিয়ে আসবো সেটি হচ্ছে 7 নম্বর সূত্র a টু দি পাওয়ার মাইনাস n ইকুয়াল টু 1 বাই a টু দি পাওয়ার n তাহলে 1 বাই 3 উপর স্কোয়ার ইকুয়াল টু 1 বাই 9 হ্যাঁ বন্ধুরা যে সরলরেখাটি আমরা দেখতে পেয়েছি সেটি হচ্ছে যে প্রথমত আমরা এই অঙ্কটি তুলছি তোলানোর পর 3 পাওয়ার এম প্লাস 1 এখানে গুণ অবস্থায় আছে এই জন্যে এম স্কোয়ার মাইনাস এম ভাগ এখানে 9 কে ভাঙিয়ে নেওয়া হয়েছে আর 3 উপর স্কোয়ার আর এখানে সূত্র ফেলানো হয়েছে এ প্লাস বি এম স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটি আমরা ঠিকই লিখছি ভাগ 2 দি এম কে গুণ করে 2 এম প্লাস 2 কে 2 এখানে এম স্কোয়ার মাইনাস 1 এর স্কোয়ার দিয়ে হবে না দিয়ে হবে এটি ঠিক লিখেছি আমরা আর ডিভাইডেড থাকার কারণে ইন্টু ইন্টু হলে বিশেষণটা উঠলে উত্তরের সংখ্যা নিচে এখন 3 3 বেশ এই দুটো 3 মধ্যে আমরা একটা লিখছি এই পাওয়ার দিয়ে দিচ্ছি ইন্টুর জন্য প্লাস এক নম্বর সূত্র ব্যবহার হয়েছে এম স্কোয়ার মাইনাস 1 এখানে 3 দুটির মধ্যে একটি পাওয়ার ইন্টুর জন্য প্লাস 2 এম প্লাস 2 এই এক নম্বর সূত্র ব্যবহার হয়েছে এখানে প্লাস 1 আর মাইনাস 1 কেটে দেওয়া হয় 3 পাওয়ার সূত্র থাকতে আমাদের এম প্লাস এম স্কোয়ার এখানে 3 লিখেছি আমরা এম স্কোয়ার এখানে 2 এম থেকে একটি এম বাদ দিয়ে দিই তাই শুধুমাত্র এম বর্ষকের সঙ্গে মাইনাস চিহ্ন আর প্লাস চিহ্ন আছে এই জন্য প্লাস প্লাস 2 এখন আমরা যে সূত্রটি এখানে ডিভাইডেড বা ভাগের সূত্রটি 2 নম্বর সূত্রটি ব্যবহার হয়েছে আমাদের 3 দুইটির মধ্যে আমরা দুই একটি বেস একটি দেখব এই পাওয়ার এম প্লাস এম স্কোয়ার ডিভাইডেড জন্য মাইনাস এম স্কোয়ার মাইনাস প্লাস মাইনাস এম মাইনাস মাইনাস 2 প্লাস এম মাইনাস এম কেটে দেওয়া যায় প্লাস এম স্কোয়ার মাইনাস এম কেটে দেওয়া যায় এখানে 3 পাওয়ার মাইনাস 2 এবং এটি 7 নম্বর সূত্রের সাহায্যে বলা হয়েছে যে ইনভার্স থেকে আমরা লিখতে পারি 1 বাই 3 কো স্কোয়ার তাহলে 1 বাই 3 কো স্কোয়ার থেকে 3 গুণ 3 9 তাহলে 1 বাই 9 এটি হচ্ছে আমাদের আনসার আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো তোমরা অবশ্যই সূত্রগুলোকে আয়ত্ত করবে এবং এর সাহায্যে বাকি
এই নিয়মের অঙ্কগুলো করতে থাকবে। আশা করব এই নিয়মের অনেক অঙ্ক আছে, তোমরা তোমাদের টেস্ট বুকে এগুলো করতে থাকবে। পরবর্তীতে আমরা যে অঙ্ক মানে করা সম্ভব সেগুলো করব। আর এই COVID-19 কারণে তোমরা বাসায় থাকবে, মানে অপ্রয়োজনে বাসার বাইরে আসবে না, আর পড়াশুনোটাকে চালিয়ে যাবে, গতিশীল থাকবে, আর নিয়মিত অনলাইন ক্লাসকে ফলো করবে। এই প্রত্যাশা নিয়ে আমি তোমাদের মাঝ থেকে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।